ডিপজলের ছেলের বিয়ের আয়োজনে জায়েদ খানকে কষে চড় মারেন অভিনেতা ওমর সানি। সিনেমার শিল্পীদের সামনেই জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি এমন কাণ্ড ঘটিয়েছেন। অনুষ্ঠানে ঢুকে জায়েদ খানের গালে চড় মেরেছেন। চড়টা তিনি এত জোরেই মেরেছিলেন যে জায়েদ খান সেখানে পড়ে গিয়েছিল। জায়েদ খানও নিজের কোমর থেকে পিস্তল বের করে গুলি করতে গিয়েছিলেন ওমর সানিকে। পরে সেখানে থাকা অন্যরা দুজনকে কোনোভাবে থামান। যদিও চড় মারার বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানি, কিন্তু এই প্রসঙ্গে জায়েদ খান বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই দিন রাতে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আমি পিস্তল নিয়ে বিয়েবাড়ি খেতে যাইনি, তাই পিস্তল বের করার কোনো মানে হয় না। পুরো বিষয়টি ভিত্তিহীন। এসব আসলে প্রচার করা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে। আর সব থেকে বোঝার বিষয় হচ্ছে, বসুন্ধরা কনভেনশন সেন্টারে পিস্তল নিয়ে যাওয়া যায় নাকি? আমার তো মনে হয় না, কারণ ওখানে সিকিউরিটি লেভেল অনেক হাই। আমি আবারও বলছি, বিয়ের আয়োজনে আমি পিস্তল নিয়ে যাইনি, আর ওমর সানি ভাই আমাকে চড়ও মারেননি। এটাও একটা মিথ্যা কথা। তবে জায়েদ খানের এমন আচরণে হতবাক বিয়ের অনুষ্ঠানে আসা চলচ্চিত্র শিল্পীরা। তারা বলছেন, জায়েদ খান আবারও এই ঘটনাকে নিছক মিথ্যা বলে দাবি করেছেন। একাধিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হয়ে গেছে, কিছুদিন আগে থেকেই চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে জায়েদ খান নাকি খারাপ আচরণ করেছেন। এটা নিয়ে জায়েদের ওপর অনেক আগে থেকেই ওমর সানি ভীষণ বিরক্ত ছিল। এর ফলে এমন ঘটনা ঘটেছে। জায়েদের পিস্তল বের করা দেখে ডিপজল উঠে দাঁড়ায়, বলেন, এই এটা আমার ছেলের বিয়ের অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান, এত মানুষ ছিল, এসব কি করছো তুমি? অনেক মানুষ থাকায় কেউ টের পায়নি। এরপর ওমর সানিকে ডাক দিয়ে ডিপজল বলেন, খাইয়া যাবা না? সানি বললেন, আমার মাথা গরম, আমি এখন খাবো না। এরপর গাড়ি চালিয়ে বের হয়ে যান ওমর সানি। রাত 9:30টার দিকে ঘটনাটি ঘটেছে। ওমর সানি বের হওয়ার আধা ঘন্টা পর জায়েদ খানও বের হয়ে যান।